বর্তমানে আমাদের দেশে শাইওয়াল ক্রস ব্রাহ্মা প্রত্যেকটাতে যে সিমেন্টগুলো ইউজ করা হচ্ছে, সিমেন্ট থেকে কিন্তু ভালো মানের বাচ্চা আসছে। আর একটা শাইওয়াল গরু যতটুকু দুধ দেয় অতটুকু খেয়েই ব্রাহ্মা বাচ্চা অনেক ভালো আসে বা ভালো গ্রোথ ওর থাকে। আর সেক্ষেত্রে যদি আপনি দেশি বড় সাইজের গাভিকেও ব্রাহ্মা দেওয়া হচ্ছে, তাই 75% বা 100% যে যেরকমভাবে দিচ্ছে প্রত্যেকের কিন্তু বাচ্চা অনেক ভালো আসছে। তো ওই ক্ষেত্রে যারা খামারি আছে সাধারণ, ওরা যদি শাহিওয়ালকে ব্রাহ্মা দেয় এবং দেশি যে বড় সাইজের আছে এগুলোকে ব্রাহ্মা দেয়, যদিও ব্রাহ্মা গরু হচ্ছে আপনার বিফ ফ্যাটেনিংয়ের জন্য, ওটা থেকে ভালো দুধ আশা করা যাবে না, কখনোই না। ওটা আপনার মাংসের জন্য বিখ্যাত, মাংসের দর কিন্তু আমাদের দেশে অনেক আছে, চাইলে আপনারা এগুলো ইউজ করতে পারেন। এটা বলার মেন রিজন হচ্ছে দুধের দাম কিন্তু আপনার অঞ্চলে কত অবশ্যই কমেন্টে জানাবেন। আমার অঞ্চলে বর্তমানে 60 থেকে 70 টাকা লিটার চলছে, আর 60-70 টাকা পাওয়া যাচ্ছে, গোখাদ্যের দাম হাই আছে অনেকটা বেশি। তো আপনাদের অঞ্চলে বর্তমানে দুধের দাম কেমন তা জানাবেন। আর আজকের ভিডিওটি ওইটা আঠার জন্যই যে দেখুন, এমনিতে ব্রাহ্মা বাংলাদেশে নিষিদ্ধ, ফ্ল্যাগ বি নিষিদ্ধ, কিন্তু এতগুলো বাচ্চা আসে কোথা থেকে? বা আমরাই বা ভিডিও দেই কীভাবে, তাহলে কি হলো? সরকার এমনিতে নিষিদ্ধ করে দিচ্ছে কিন্তু বাচ্চা তো ঠিকই পাওয়া যাচ্ছে, হয়তো অনেকে পাচ্ছে না অনেকে পাচ্ছে। তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি লস হচ্ছে খামারিদের, ওইটা যেহেতু চুরাইয়াভাবে চলতেছে, এক একটা সিমেনের দাম কারো কাছ থেকে 1500, 2000, 2500 পর্যন্ত নিয়ে যাচ্ছে। তো এইভাবে যদি দেশে চলতেই থাকে তাহলে ওটাকে উন্মুক্ত করে দেওয়া হোক। হ্যাঁ, ওটা সবাই পাক, তখন 400, 500, 700 টাকা হলেও সিমেন্ট পাবে। একটা শাইওয়াল বীজ ক্রয় করলে যত টাকা পাওয়া যায়, একটা ব্রাহ্মা করলে আসছে না 20-40 টাকা বেশি হতো। হ্যাঁ, তো যাই হোক, আজকের ভিডিওটি সাধারণত দেখুন কিছু কিছু খামারে কত সুন্দরভাবে শাইওয়াল প্লাস ব্রাহ্মা এগুলো বাচ্চা। দেখুন শাইওয়াল কিন্তু অনেক সুন্দর, প্রথম যে আমরা প্রথমের দ্বিতীয় বা লাস্ট একটা দেখতে পারবেন শাইওয়াল একেবারে কত সুন্দর বাচ্চা আসছে। শাইওয়ালকে শাইওয়াল দিলে কিন্তু অনেক ভালো ভালো মানের বাচ্চা আসে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন। অনেকে বলেন যে ভাই ব্রাহ্মা কোথায় পাবো কোথায় পাবো, আমি নিজেও জানি না ভাই।